এটা হচ্ছে একটা মুদি দোকান, বলতে পারেন মুদি দোকানই, আমরা মুদি দোকানে যা কেনাবেচা করি এখান। হ্যালো গাইস, সবাইকে স্বাগতম জানাই, আমি আজমাইন ইউকে থেকে। তো আজকে কথা বলবো ইউকের গ্রাম নিয়ে। ইউকের সবাই তো দেখায় আপনাদেরকে যে ইউকেতে লন্ডন কীরকম বা বার্মিংহাম কীরকম বা স্কটল্যান্ড কীরকম, কিন্তু ইউকেরও কিন্তু গ্রাম আছে আমাদের বাংলাদেশের মতো। তো ইউকের গ্রামগুলো কিন্তু সবাই দেখায় না। তো আজকে চলুন দেখা যাক ইউকের গ্রাম দেখতে কীরকম। সবাই মনে করে যে আপনার ট্রেন মানে হচ্ছে ইলেকট্রিক ট্রেন, অনেক হাই স্পিড ট্রেন, কিন্তু গ্রাম্য এলাকায় কিন্তু সেগুলো আসে না। লাইক আমার এলাকার যদি বর্ণনা দেই, এটা হচ্ছে আপনার একটা ভ্যালি এরিয়া। ভ্যালি এরিয়া বলতে এখানে বোঝায় যে আপনার যে দুই পাহাড়ের মাঝখানে আপনার শহর বানানো বা গ্রাম বানানো। লাইক আপনাদের যদি দেখায় তাহলে দেখতে পারবেন, ওই যে ওখানে একটা পাহাড় আছে, ওইখানে একটা পাহাড়, ওইখানে আরেকটা পাহাড়, আর ওদিকে আরো পাহাড়। সো পুরোটা হচ্ছে পাহাড়ি এলাকার মাঝখানে এরিয়াটা বানানো আর কি। সো এজন্য এখানে আপনার ট্রেন লাইনের কথা যদি বলি, তাহলে ট্রেন লাইন এখনো হচ্ছে ডিজেল ইঞ্জিন ব্রডগেজ লাইন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু ইলেকট্রিক কোনো তার নেই, কিছু নেই, হচ্ছে ব্রডগেজ লাইন আমাদের বাংলাদেশের মোস্টলি। এদের গ্রাম বলতে যেটা বোঝায়, যেটা বলছিলাম আপনাদের কিছুক্ষণ আগে, যে এটা হচ্ছে আপনার পুরোটাই পাহাড়ি এলাকা, এবং পাহাড়ি এলাকা মিলিয়ে পুরো এরিয়াটা বানানো। আপনারা যদি দেখেন যে এক একটা সব ঘর লাগোয়া লাগোয়া, আর ওখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এটা হচ্ছে মোটর হাইওয়ে আছে, এই তো বেশি কিছু নাই। এভাবেই মনে করেন যে উঁচু নিচুভাবে সবাই এখানে বসবাস করে, এবং এটা সুন্দর, এবং প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে থাকাটা অনেকটা কি বলবো, কোলাহল থেকে দূরে থাকা, অনেকটা পিসফুল এরিয়া, কারোর সাথে কারো কোনো ঝামেলা নাই, রাস্তাঘাটে এত হর্ন নেই, গ্যাঞ্জাম নেই। যদি রেস্টুরেন্টের কথা বলেন তাহলে কিন্তু এই ছোটো ছোটো হাউসগুলোতেই, লাইক একটার সাথে আরেকটা যেগুলো লেগে আছে, এই ছোটো ছোটো হাউসগুলোতেই আপনার বিভিন্ন রেস্টুরেন্ট বানানো। রেস্টুরেন্ট বলতে কি মানে ছোটো ছোটো শপ, লাইক এটা একটা শপ, এটা একটা শপ, তারপরে এরকম লাইন ধরে এখান থেকে পুরোটা শপ বানানো আছে। এখন তাহলে জিজ্ঞেস করতে পারেন যে তাহলে গ্রোসারিস কোথায় কিনা হয়, লাইক গ্রোসারিস কোথায় কেনা যায় বা কী ধরনের দোকানে। তো চলুন দেখে নেওয়া যাক যে এখানকার মুদি দোকান কীরকম হয়। এটা হচ্ছে একটা মুদি দোকান, বলতে পারেন মুদি দোকানই, আমরা মুদি দোকানে যা কেনাবেচা করি এখানকার এরকম সেরকমই। এখানে এদের এখানে বলে কনভেনিয়েন্স স্টোর। এখন আসা যাক, আজকে একটু ঠান্ডা পড়ছে, আপনার ঠান্ডা বলতে কি এখনও তো সামার টাইম চলতেছে, আজকে টেম্পারেচার হচ্ছে 5 ডিগ্রি, তো
বলা যায়। এখানে অনেকেই দেখতেছি যে সামার উপভোগ করতেছে। লাইক মোস্টলি কি হয়, আসলে আমি যে এরিয়াটাতে থাকি যেহেতু পাহাড়ি এলাকা, সেহেতু এখানে আপনার বৃষ্টি প্রচুর হয় আর কি। তো এই জন্য ওরা সানি ডে পাইলে, যদি রোদ উঠে তাহলে মনে করেন যে খুব এক্সাইটেড হয়ে যায় আর কি। তো এই জন্য রোদটাকে ওরা খুব এনজয় করে, কারণ ওই যে শর্ট টাইমের জন্য সবসময় পায় না। তো এই জন্য রোদ উঠলেই মনে করেন সবাই সাইকেল নিয়ে বের হয়ে যায়, অনেকে সানবাথিংও করে অনেক অনেক জায়গায়। আমি স্টুডেন্ট এরিয়াতে থাকি, তো এই জন্য হয়তো বা এখানে খাবারের দোকান আছে ভালোই লাগে। এখানে ডমিনোজ আছে, কিছুক্ষণ পর আপনাদেরকে পিজা হাট দেখাবো। আর তো দেখতে পাচ্ছেন এটা চার্চ, এটাই একটা পাহাড়। কদিন আগে উঠতে চেয়েছিলাম, হাফ ওয়ে পর্যন্ত যাওয়া যায়, তারপরে রোড রাখেনি ওরা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাপা জন্স আছে, পিজা হাট আছে, কিছুক্ষণ আগে ডমিনোজ ছিল। তো এখন আমরা স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে বাজার সাজে আসলে কোথায় করি। সো কিছু কিছু জিনিস আছে আপনার ওই মুদি দোকানে পাওয়া যায়, আর কিছু জিনিস আছে ধরেন কম দামে কিনতে গেলে এখানে আসা লাগে। তো এখানে হচ্ছে, এখানে চলুন দেখি, এখানে হচ্ছে টেস্কো এক্সপ্রেস, যেটাতে খুব ফ্রিকুয়েন্টলি আসা হয় বাজার সাজে করার জন্য। এবং এটা বাংলাদেশের স্বপ্নর মতো, লাইক আপনারা এখানে 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 বিভিন্ন জায়গায় পাবেন আর কি। এক মুদি দোকান থেকে একটু বড়, প্রাইস এর জন্য কম পাওয়া যায়। তো আমি আসছি এখানে শপিং করার জন্য। শেষমেশ বলতে গেলে, সরি, ফায়ার সার্ভিস আসছে। যেটা বলছিলাম আর কি, যে শেষমেশ বলতে গেলে এই যে রাস্তা ধরে আমি হাঁটছি আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটাই হচ্ছে মানে আঁকা পাকা হয়ে মাঝখান দিয়ে চলে গেছে আর কি। তো এই রাস্তাটাকে কেন্দ্র করে আশেপাশে ধরেন যে বিভিন্ন বাড়িঘর গড়ে উঠছে। সো এই রাস্তাটা যদি ধরি, হাই স্কুলে কতটুকু হবে, ধরেন যে 2 কিলোমিটার মতো হবে। সো এই 2 কিলোমিটার হচ্ছে গ্রামটা আর কি। তো আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চিয়ার্স।